2020 প্রথম ঢেউ, 2021 দ্বিতীয় ঢেউ, 2022 তৃতীয় ঢেউ, পরপর তিন বছরে করোনা তিনটে ঢেউ জনজীবনকে বিধ্বস্ত করে দিয়েছে। চরিত্র বদলে আলফা, বিটা, ডেল্টা, ওমিক্রনের মতো নাম নিয়ে বারবার ফিরে এসেছে করোনা ভাইরাস। এরপর কি আরো কোনো নতুন ভেরিয়েন্ট কি আসতে পারে, এই আশঙ্কা রয়েছে অনেকেরই মনে। এই প্রেক্ষাপটে কিছুটা হলেও আশার কথা শুনিয়েছে বিজ্ঞান জার্নাল ল্যানসেট। 19 জানুয়ারি ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে করোনা থেকে যাবে তবে অতিমারির শেষ আসন্ন, অর্থাৎ রোগ থেকে যাবে তবে তার ভয়াবহতা এরকম থাকবে না। এটা তো নরমালি যে এপিডেমিক, প্যান্ডেমিক, তারপর সে এন্ডেমিক হয়ে থাকলো। কোভিড যেমন আমাদের ভয় খাইয়েছে, সেরকম আপনাকে দেখতে হবে ভাইরাসরাও কিন্তু ভয় খেয়েছে। ভাইরাসের নর্মাল ন্যাচারাল ইনক্লিনেশন হচ্ছে টু লিভ, নট টু ডাই আউট। একটা ভাইরাস এতই ইনফেক্টিভিটি করলো যে পেশেন্ট সিরিয়াস হয়ে 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 সমস্ত পেশেন্ট মরে গেল, কিন্তু ভাইরাস উইল অলসো ডাই। সো ভাইরাসের নর্মাল টেন্ডেন্সি হচ্ছে টু ডিক্রিজ ইন ইটস ইন্টেন্সিটি অ্যান্ড টু লিভ পিসফুলি উইথ নেচার। যখনই কোনো প্যান্ডেমিকটা হয় সব জায়গায় ছড়ায়, আলটিমেটলি ইট এন্ডস উইথ দি হার্ড ইমিউনিটি। মাস ইমিউনিটি যখন ডেভেলপ করে তারপরে কিন্তু প্যান্ডেমিক এন্ড হয়। মাস ইমিউনিটি আমরা দুভাবে পেতে পারি, একটা হচ্ছে সবাই আক্রান্ত হয়ে গেল বা মেজরিটি অফ দি পপুলেশন আক্রান্ত হয়ে গেল, অথবা তারা ভ্যাকসিনেটেড হয়ে গেল। তো এখন যেহেতু লার্জ পপুলেশন সারা পৃথিবীতে একটা মেজর পপুলেশন কিন্তু ভ্যাকসিনেটেড হয়ে গেছে, তো এই রকম পরিস্থিতিতে আমরা ধরে নিতে পারি যে এবার প্যান্ডেমিক ইজ অ্যাট দি ইন দি লাস্ট লেগ অফ ইটস লাইফ। ল্যানসেটের প্রতিবেদনে দাবি করা হয়েছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যার সঙ্গে বিভিন্ন দেশে ইনফ্লুয়েঞ্জার আক্রান্তের তুলনা করে গবেষকরা এই মতামতে পৌঁছেছেন। প্রতিবেদনে বিভিন্ন গাণিতিক মডেল দিয়ে তারা বিষয়টি বুঝিয়েছেন। এটা নিঃসন্দেহে আশাবান্ধব, ভাইরাস স্বাভাবিক নিয়মেই মানুষের শরীর অ্যাডাপ্ট করে ধীরে ধীরে প্যান্ডেমিক এন্ডেমিকে পরিণত হয়, এটাই বিজ্ঞান। তবে শেষ কথা বলার সময় এখনো আসেনি, আগামী 3-4 সপ্তাহ এখনো পর্যবেক্ষণ আমাদের করতে হবে। ল্যান্সেটে ওরা যা লিখেছে ওটাই নর্মাল, ওইটাই হওয়ার কথা, কেন দুবছর ভোগার পর আস্তে আস্তে ওর সংক্রমণ ক্ষমতা, কেন মিউটেশন হলে একই সঙ্গে সংক্রমণ ক্ষমতা এবং মরণ ক্ষমতা বাড়ে না, একটা বাড়লে আরেকটা কমে। তবে আমাদের ভয় হচ্ছে যে এই ভাইরাসটা তো সবসময় আমাদের পুরনো বিদ্যের অনুযায়ী চলছে না, নতুন একটা কিছু মিউটেশন হলে আবার কি হবে সে প্রেডিক্ট করা মুশকিল, তবে আমরা ওটা আশা করতেই পারি। গত বছর নেচার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছিল করোনা এন্ডেমিক হিসেবে থেকে যাবে, এবার ল্যান্সেটের গবেষণা প্রতিবেদনেও কার্যত সেই একই দাবি করা হলো। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।